হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আপনাদের একটু দেখাতে আসলাম যে এখন এই এদিকে গরুর সারা দেশেই অনেক রকম ইনফেকশন, ক্ষত এগুলো চলছে, এবং বিশেষ করে লাম্পি স্কিন ডিজিজ বা অ্যালার্জিতে অনেক গরু আক্রান্ত হচ্ছে। বিভিন্ন খামারে আমরা খবর পাচ্ছি এবং খামারগুলোতে প্রচুর পরিমাণে মানুষ আতঙ্কগ্রস্ত আছে। এটা নিয়ে আমরা আপনাদেরকে এখন এই অ্যালার্জি সম্পর্কিত একটা জিনিস দেখাবো, যে অ্যালার্জি হলে যে বিষয়গুলো হয়, কারণ অন্যতম হচ্ছে যে এরকম ক্ষত তৈরি হয়। এই যে দেখছেন, খুব গভীর ক্ষত তৈরি হয়ে গিয়েছে। তো এই অ্যালার্জির ক্ষেত্রে প্রথমত যেটা ইয়ে করতে হবে, যে ক্ষতগুলো কিন্তু খুব ভালো করে ড্রেসিং করতে হবে। আমরা এখন এখানে দেখাবো যেটা, তো দেখুন আমরা এখানে পরিষ্কার তোলা নিয়েছি, হ্যাঁ, একদম পরিষ্কার গজ কাপড়, যেটাকে আমরা বলে চিনি, গজ বলে চিনি, সেই গজ নিয়েছি। এবং এই গজটাকে আমরা এখন পবিন ভ্যাট, যেটাকে আমরা বলি যে পবিরুন আয়োডিন, হ্যাঁ, এই পবিন ভ্যাট নিয়ে আমরা এটাকে পরিষ্কার করবো, ওয়াশ করবো। এবং এই প্রসিডিওরটা আমরা আপনাদের দেখাবো, যে এই দেখেন আমরা গজ কাপড়টাকে পবিন ভ্যাট দিয়ে ইয়ে করে নিচ্ছি, এবং আমরা একটা কেঁচিতে ধরেছি যাতে হাত থেকে কোনো জীবাণু ওখানে না যায় বা ওখান থেকে কোনো জীবাণু হাতে না আসে। হ্যাঁ, তো এটা দিয়ে দেখেন এই জায়গাটা আমরা খুব ভালো করে ড্রেসিং করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব, যাতে এখানে কোনো রকমের রোগ জীবাণুর প্রকোপ না হতে পারে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরেও কিছু ইয়ে আছে, ময়লা আছে বা ইয়ে রক্ত জমে আছে, এটা আমরা ইয়ে করব, পরিষ্কার করে নিব। এবং পরিষ্কার করে আমরা এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ দেখতে পাচ্ছেন ওই যে দেখেন ভিতর থেকে কিছু পরিমাণ ময়লা জিনিস, ময়লা রক্ত এবং খুব কালো রঙের রক্ত দেখেন আসছে। যে এটাকে ট্রিটমেন্ট আগে জায়গাটা ভালো করে পরিষ্কার করে না নিয়ে এখানে যত ওষুধ দেওয়া হোক বা যাই করা হোক, সেটা খুব বেশি একটা কার্যকর বা কাজে আসবে না। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে যে মানে এটার ইনফেকশনটা ছড়িয়ে গিয়েছে কিছুটা, সেই জন্য পবিন ভ্যাট, যেটা পবিরুন আয়োডিন যেটাকে আমরা বলি, আয়োডিন সলিউশন, সারা বিশ্বে সমাদৃত টিংচার আয়োডিন নামে যেটাকে বলা হয়, এটা দিয়ে আমরা এখানে ইয়ে করবো। আমার গোটা ব্যথা পাচ্ছে, অনেক অনেকটাই ব্যথা পাচ্ছে, কিন্তু ব্যথা পেলেও কিছু করার নেই, একটু ব্যথা সহ্য করতে হবে। এবং এটার পরে আমরা এটাতে যেটা করব, যেহেতু চামড়ার নিচেও ক্ষত ছড়িয়ে গিয়েছে, তো এখানে আমরা ডক্টরের পরামর্শে, ভেটেরিনারি ডক্টর আছেন যে ভেটেরিনারি, ওনার পরামর্শে আমরা এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। সো এই ডিজিজগুলো আসলে ট্রান্সবাউন্ডারি ডিজিজ, যেটা এই 21 শতকের সবচেয়ে রিস্কি এবং ইমার্জিং ডিজিজ হচ্ছে ট্রান্সবাউন্ডারি ডিজিজ, যে এই রোগগুলো কোনো বাউন্ডারি মেনে চলে না, এরা এক দেশ থেকে আরেক দেশে নিজের ইচ্ছা মতো ছড়িয়ে যায়, চলতে থাকে এবং নিজের ইচ্ছা মতো নিজেদের গতি প্রকৃতি পরিবর্তন করে। এবং এটা চ্যালেঞ্জিং, এই 21 শতাব্দীতে এসে অনেক কিছু আমরা জয় করতে পারলেও কিছু রোগ সম্পর্কে আমরা গত 5-10 বছরে আমরা অনেক নতুন রোগের সাথে পরিচিত হয়েছি। এই যে পক্স, একসময় গরু পক্স ছিল, এখন আবার ফিরে এসেছে, জিকা ভাইরাস এসেছে, ডেঙ্গু এসেছে, চিকনগুনিয়া এসেছে, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে কি, এই সবই কিন্তু পোকামাকড় বাহিত রোগ। এই যে অ্যালার্জি বলেন, ডেঙ্গু বলেন, চিকনগুনিয়া বলেন, এসবই কিন্তু কোনো কোনোভাবে মশা বা মাছি দ্বারা ছড়িয়ে পড়ছে। তার মানে আমাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশকে আমরা ধ্বংস করে ফেলছি, এবং এই প্রাকৃতিক পরিবেশকে আমরা ধ্বংস করে আমরা কী করছি, আমরা মানে মশামাছি প্রজনন স্থল আমাদের ঘরে তৈরি করছি। এখন দেখুন আমরা এখানে যেটা করব, সেটা হচ্ছে যে আমরা এই যে ক্ষতস্থানটা আছে, এই ক্ষতস্থানটাতে চেষ্টা করবো কিছু বেসিট্রেসিন জিন, যেটাকে বলে নেভানল, এই নেভানল দিতে, এই নেভানল দিয়ে দিব, এবং আমরা এখানে এই ক্ষতস্থানের উপরে নেভানল দেবো, যে কারণে এটা বেসিট্রেসিন জিঙ্ক থাকার কারণে খুব দ্রুত সেল ওয়াল সিনথেসিস করে। এখানে নিওমাইসিন সালফেট ও বেসিট্রেসিন জিঙ্ক, এই দুটো উপাদান আছে, এই ওই দুটো উপাদান থাকার কারণে এখানে খুব দ্রুত সেল ওয়াল সিনথেসিস হয়। তো আমরা এখানে এটা দিলাম, এবং আমার যতটুক মনে করে যে ডক্টর এখানে খুব সম্ভবত সেফটি অ্যাকশন বা এই টাইপ কোনো অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেছেন, এটা আমরা দিব। এবং এটার উপর এখন আমরা একটা প্রাকৃতিক প্রলেপ দিয়ে দিব, সেটা হচ্ছে যে প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে কাঁচা হলুদ নিম পাতা, এই কাঁচা হলুদ এবং নিম পাতা আমরা এখানে দিয়ে দিব। এই যে এখানে হলুদ এবং নিম পাতা বেটে নেওয়া আছে, এইটা আমরা এখন উপরে একটা প্রলেপ হিসেবে দিব, যাতে করে হচ্ছে কী হয়, এই একটু পরে পাউডারটা পড়ে যেতে পারে, বারোটা পরের পরেও যাতে পরবর্তী 6 ঘন্টা পরে যখন আমার ড্রেসিং হবে রাত্রে 11টা 12টার দিকে, সেই ড্রেসিং সময় পর্যন্ত যাতে ওষুধটা এখানে কার্যকরী থাকে, এই জন্য আমরা
প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাঁচা হলুদ এবং নিম পাতা লাগিয়ে দিই। তো আপনাদেরকে যে নর্মাল ড্রেসিং প্রসিডিওর যেটা সেটা দেখিয়ে দিলাম, যে কোনো কাটা ছেঁড়া হলে আপনারা এভাবে ড্রেসিং করতে পারেন। এবং এই ড্রেসিং করার মাধ্যমে কাটা ছেঁড়া খুব সহজেই কিন্তু ইয়ে করে ফেলা যায়, কন্ট্রোলে নিয়ে আসা যায়, যদি একটু বুঝে শুনে করা যায়, ধৈর্য নিয়ে করা যায় তাহলে খুব সহজেই করা যায়। সো সবাইকে ধন্যবাদ, আশা করি সবসময় সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং যে কোনো প্রয়োজনে গবাদি প্রাণী বা ভেটেরিনারি যে কোনো পরামর্শ বা চিকিৎসার জন্য আপনারা ভেট লাউঞ্জে স্বর্ণপন্ন হবেন। ধন্যবাদ সবাইকে।